নারায়ণ সান্যাল রচিত সোনার কাঁটা, পঞ্চম অধ্যায়, দ্বিতীয় অংশ। বেলা 9টা নাগাদ বৃষ্টি মাথায় করেই কৌশিক বার হয়ে পড়ল, রেনকোট চড়িয়ে, গাড়ি চলবে না, পায়ে হেঁটে। স্থানীয় বাজারে কিছু পাওয়া যাবে কিনা খোঁজ নিতে। অজয় চাটুজ্জে কাবেরী স্কেচটা শেষ করে এনেছেন, আলিও আগাথা ক্রিস্টি শেষ করে আনলো প্রায়। 6 নম্বর ঘরে মিসেস সেন ক্ষুব্ধা, তৃতীয় এক কাপ চা চেয়ে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কিচেন ব্লক থেকে কাঞ্চি এসে জানিয়ে গেছে এখন আর চা পাওয়া সম্ভবপর নয়, প্রাতরাশের সময়সীমা অতিক্রান্ত, কিচেন এখন লাঞ্চের ব্যবস্থায় ব্যস্ত। বাসু সাহেব গুটি গুটি এসে হাজির হলেন রান্নাঘরে। কি সুজাতা, আজ কি রান্না হচ্ছে? মাংস যা আছে এবেলা হয়ে যাবে, মাংসই করছি, আলু সেদ্ধ এই নামলো। হঠাৎ ওর কাছে ঘনিয়ে এসে বাসু সাহেব বলেন, একটা কাজ করো তো সুজাতা, চট করে একবার দোতলার 7 নম্বর ঘরে চলে যাও, কাবেরীর ঘরে। কাবেরী এখন ঘরে নেই, কিন্তু ওর ঘরটা তালাবন্ধও নেই। কাবেরী উত্তরের বারান্দায় বসে ছবি আঁকাচ্ছে, ওর ঘরে গিয়ে চট করে ওর অ্যাশট্রেটা নিয়ে এসো তো। অ্যাশট্রে? অ্যাশট্রে কী হবে? তুমি তো আগে এমন ছিলে না সুজাতা, কেন এ প্রশ্ন তো আগে করতে না? কিন্তু এদিকে আমার তরকারিটা, ওটা আমি দেখছি। ওর হাত থেকে খুন্তিটা নিয়ে বাসু সাহেব উনানের ওপর বসানো তরকারির ডেকচিটায় মনোনিবেশ করেন। খিলখিলিয়ে হেসে ওঠে সুজাতা ওর অনভ্যস্ত হাতে খুন্তি নাড়া দেখে। হাসছো কেন? রসকষায়িত দৃষ্টিতে বাসু সাহেব জানতে চান। হাসি থামিয়ে সুজাতা গম্ভীর হয়ে বলে, অবজেকশন ইয়োর অনার, ইটস ইনকম্পিটেন্ট, ইররিলেভেন্ট অ্যান্ড ইমেটিরিয়াল। বাসু সাহেব হেসে ফেলেন, বলেন, অবজেকশন ওভার রুলড, যাও ওপরে যাও। সুজাতা 2 মিনিটের মধ্যেই অ্যাস্ট্রেটা নিয়ে ফিরে এলো। বাসু সাহেব তার ভিতর থেকে গুটি তিনেক সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করে বললেন, আশ্চর্য, কাল সন্ধ্যা পর্যন্ত এটা শূন্য গর্ভ ছিল। যাও এটা রেখে দিয়ে এসো আবার। আরো 15 মিনিট পরে, বাসু সাহেবের প্রস্থানের পরে আলী সাহেব রান্নাঘরে এসে হাজির। প্রবেশপথে দাঁড়িয়ে বলে, আসতে পারি? অনধিকার প্রবেশ করছি না তো? সুজাতা চমকে ওঠে, আসুন আসুন, কি ব্যাপার, একেবারে হেসেলে? আপনাকে প্রথম সাক্ষাতেই বলেছিলাম মহিলাদের হেসেল সম্বন্ধে আমার কিছু পারদর্শিতা আছে, তা বলেছিলেন। ধন্যবাদ, আমার সাহায্যের কোনো দরকার হবে না। আলী একটা টুল টেনে নিয়ে বসে পড়ে, বললে, 4 নম্বরে ওই যে লম্বা মতন ভদ্রলোক এসে উঠেছেন, ওর নামটা কি বলুন তো? মিস্টার রায়। কি রায়? সুজাতা হেসে বললে, তাহলে রেজিস্টার দেখতে হবে, পুরো নামটা মনে নেই। কখন এলেন উনি? হঠাৎ ওর বিষয়ে এত কৌতূহলী হয়ে পড়লেন কেন? সুজাতা প্রতিপ্রশ্ন করে। একটু থতমত খেয়ে আলী বলে, না না, শুধু ওর সম্বন্ধে নয়, 6 নম্বর ঘরের দম্পতির বিষয়েও আমার কৌতূহল আছে। তা আমার কাছে কেন? 6 নম্বরে গিয়ে আলাপ জমালেই পারেন। আলী সে কথার জবাব দেয় না, আলুর ডেকচিটা টেনে নেয়, তাতে ছিল সিদ্ধ করা আলু। আপন মনে সে আলুর খোসা ছাড়াতে থাকে, আর চোখে সুজাতা একবার তাকে দেখে নিল। বোঝা গেল যে কোনো কারণেই হোক আলী ভাব জমাতে চায়, সুজাতার তাতে আপত্তি নেই। এবার সে নিজে থেকেই বলে ওঠে, মিস্টার আলী, এবার বলুন তো, আপনি প্রথম সাক্ষাতেই কেমন করে বুঝতে পেরেছিলেন যে বাড়িতে আমি একেবারে একা আছি, চাকরটা পর্যন্ত নেই? আলী সাহেব জবাব দিল না, আপন মনে আলুর খোসা ছাড়াতে থাকে। সুজাতা একটা প্লেটে কিছু তরকারি তুলে ওর দিকে বাড়িয়ে ধরে বলে, দেখুন তো নুন ঝাল ঠিক আছে কিনা। প্লেটে ফুঁ দিতে দিতে আলী বললে, একসঙ্গে এত লোকের রান্নায় আন্দাজ পাচ্ছেন না, তাই নয়? ছিল দুজনের ছোট্ট সংসার, হয়ে গেল রাবণের গোষ্ঠী। রাবণের গোষ্ঠী? আপনি হিন্দুদের এপিক পড়েছেন দেখছি।
তা পড়েছি, ওই রামায়ণ না মহাভারতে আছে না আরেকটা কথা, শত্রু এবং স্ত্রীর কাছে মিথ্যা ভাষণে পাপ নেই। হঠাৎ এ কথা কেন? তরকারিটা ইতিমধ্যে ঠান্ডা হয়েছে। আলী পরক করে বললেন, নুন ঝাল ঠিক আছে? তা তো আছে, কিন্তু হঠাৎ ও কথা বললেন কেন? আলী হেসে বলে, দেখুন আমি ব্যাচেলার মানুষ, দাম্পত্য জীবনের খুঁটিনাটি অত জানি না। আচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরের কাছে হামেশাই মিথ্যা কথা বলে, তাই নয়? কেন ও কথা বলছেন তাই আগে বলুন। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? সুজাতা রাগ দেখিয়ে বললে, বলবো না। আলী হাসে বলে, নেহাত পিড়াপিড়ি করছেন তাই বলছি। পরশু রাতে আপনাদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে বিকালের দিকে দার্জিলিং যাবার একটা প্রোগ্রাম আপনাদের করা ছিল, তাই নয়? মিস্টার মিত্র বললেন যে কাঞ্চন ডেয়ারিতে গিয়ে উনি আটকা পড়েছিলেন, কথাটা উনি সত্য বলেননি, পরশু সকালে উনি দার্জিলিংয়ে গিয়েছিলেন। আপনি কেমন করে জানলেন? পরশু আমি ছিলাম দার্জিলিংয়ে, বেলা একটার সময় একটা চাইনিজ রেস্তোরাঁয় বসে লাঞ্চ সারছিলাম। আমার থেকে 3 টেবিল দূরে মিস্টার মিত্র দুপুরে ওখানে লাঞ্চ করেন, উনি নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেননি। দার্জিলিংয়ে চাইনিজ রেস্তোরাঁ আছে নাকি? আছে, গ্র্যানারির ঠিক উল্টো দিকে, সাংগ্রিলা তার নাম। ওখানে বসে সে খাচ্ছিল? বিচিত্র হাসলো আলী, বললে আপনি রাগ না করেন তো আরো কিছু নিবেদন করি। উনি একা খাচ্ছিলেন না, ওকে সঙ্গদান করছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা, বিবাহিতা, বয়স বছর 30, আর ভয় বলবো না নির্ভয় বলবো, ভদ্রমহিলা রীতিমতো সুন্দরী। সুজাতা আত্মসম্বরণ করে কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে, বলে ভয় বলতে যাবেন কোন দুঃখে, নির্ভয়ই বলুন। আপনি বোধ হয় ভুলে গেছেন মিস্টার আলী, আমরা 20 শতাব্দীর শেষ পাতে বাস করছি, আমার স্বামী কোনো সুন্দরী মহিলার সঙ্গে লাঞ্চ সেরেছেন শুনলে আমি মূর্ছা যাব না। আলী একটা মোগলাই কুর্নিশ ঝেড়ে বলে, বেগম সাহেবা মহানুভব, 20 শতাব্দীর শেষ পাদের ঔদার্যের সম্বন্ধে আমার ধারণা সীমিত। আচ্ছা ধরুন, যদি সংবাদ পান লাঞ্চান্তে আপনার কর্তা সেই সুন্দরী মহিলাটিকে একটা সোনার কাঁটা উপহার দিচ্ছেন, সোনার কাঁটা সেটা কি জাতীয় বস্তু? ও বস্তুটা আমিও এর আগে কখনো দেখিনি, একটা অলংকার, মেয়েরা খোঁপায় কাঁটা গোজে, লোহার অ্যালুমিনিয়ামের প্লাস্টিকের, কবরী বন্ধন যাতে শিথিল না হয়ে যায় তাই তার ব্যবহার। এই যেমন আপনি এখন কাঁটা গুঁজেছেন আপনার খোঁপায়, সোনার কাঁটার মূল্য কবরী বন্ধনে নয়, কৃষ্ণ কবরী শোভাবর্ধনে, প্রশ্ন করে সুজাতা, অথবা রক্তকরবী সোহাগ বর্ধনে, জবাব দেয় আলী। সংবাদটা বিচিত্র, সন্দেশটা বিস্বাদ না হলেই হলো, ভরি তিনে ওজনের অমন একটা সোনার কাঁটা মিস্টার মিত্রের পকেট থেকে যাত্রা শুরু করে তার মিত্রানির খোঁপা বিদ্ধ করলে বেদনাটা অন্যত্র অনুভূত হবার কারণ নেই, কি বলেন? আফটার অল আমরা 20 শতাব্দীর শেষ পাদে বাস করছি। সুজাতা এবারও হেসে বলে, মিস্টার আলী, রামায়ণ তো আপনার পড়া, নিশ্চয়ই জানেন রাবণের গোষ্ঠী শেষ হবার পর বিভীষণ সিংহাসনে বসে, কিন্তু কোনো হিন্দুই সত্যবাদী বিভীষণকে শ্রদ্ধা করে না, তার পরিচয় ঘরভেদী বিভীষণ। আলী এই জবাবের জন্য প্রস্তুত ছিল না, সামলে নিয়ে কি একটা কথা সে বলতে যাচ্ছিল তার আগেই দ্বারপথে কে যেন বলে ওঠে, এক্সকিউজ মি, ভিতরে আসতে পারি? কে, ডক্টর সেন? আসুন, এখানে কি মনে করে? হাসি হাসি মুখে ডক্টর সেন ঢুকে পড়েন রান্নাঘরে, অনুনয়ের ভঙ্গিতে সুজাতাকে বলেন, এক কাপ চা কি কিছুতেই হতে পারে না মিসেস মিত্র? আমার বেটার হাফ মানে
স্ত্রৈণ ভদ্রলোকের অবস্থা দেখে সুজাতার করুণা হয়। আলী এগিয়ে এসে বলে, আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, আমার নাম এন আলী, আমি আছি 3 নম্বরে। সো গ্ল্যাড টু মিট ইউ, একা আছেন না সস্ত্রীক? আজ্ঞে না, স্ত্রীর বলাই নেই, আমি কনফার্মড ব্যাচেলার। শুনে সুখী হলাম, বেঁচে গেছেন মশাই। আলী বলে, কেন, আপনি যে মরে আছেন তা তো মনে হচ্ছে না। কপত কপতি যথা উচ্চ নীরে, সকাল থেকে তো দিব্যি তাস পিটছেন। আরে তাতেই তো হয়েছে বখেরা, এ পর্যন্ত আমার বেটার হাফ 52.5 টাকা হেরেছেন, মেজাজ খেপচুরিয়াস, তাতেই তো চায়ের সন্ধানে এসেছি। আলী অবাক হয়ে বলে, 52.5 টাকা? আপনি কি স্ত্রীর সঙ্গে স্টেকে তাস খেলছেন? আলবাত, স্টেক ছাড়া ফিশ খেলা যায় নাকি? তাই বলে স্ত্রীর সঙ্গে? কেন নয়, ওর রোজগার আর আমার রোজগার আলাদা, জয়েন্ট অ্যাকাউন্ট নেই, এমনকি আইটিওর ফাইল নাম্বার পর্যন্ত পৃথক। এমনও হয় নাকি? আঙ্কে ব্যথা তো করেননি, কি খবর রাখেন? অম্লান বদনে ডাক্তার সাহেব ডেকচি থেকে একটি সিদ্ধ আলু নিয়ে মুখে পড়লেন। সুজাতা হেসে বললে, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি চা পাঠিয়ে দিচ্ছি, 1 কাপ না 2 কাপ? বানাতেই যখন হচ্ছে তখন আর 1 কাপ কেন? যাহা 52.5 তাহা 65, 2 কাপই হোক। দ্বিতীয় একটা বড় মাপের আলু তুলে নিয়ে তাতে কামড় বসান ডাক্তার সেন, বাঁ হাতে 1 চিমটে নুনও তুলে নেন। সুজাতা বললে, আচ্ছা আপনি যান, আমি 2 কাপ চা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, কষ্ট করে আর পাঠিয়ে দিতে হবে না, আমি অপেক্ষা করছি, নিজেই নিয়ে যাব। সুজাতা হাসতে হাসতে বলে, ততক্ষণে বোধহয় আমার আলু সেদ্ধ ডেকচি খালি হয়ে যাবে। আলু সেদ্ধ? ও আই এম সরি, এটু আলুটা উনি ফেরত দিতে উদ্যত হন। এ কি করছেন, ওটা আপনার এটো? ইটো? ও আই এম সরি, আলুটা কোথায় রাখবেন উনি ভেবে পান না। এ কি, তুমি এখানে বসে আলু সেদ্ধ খাচ্ছ? প্রবেশ করেন মিসেস সেন। আমি না, মানে ইয়ে, হঠাৎ বাকি আলুটা মুখে পুড়ে দিয়ে ডাক্তার সাহেব আলী সাহেবের দিকে ফিরে বলতে চাইলেন, আমার বেটার হাফ, কিন্তু মুখে গরম আলু সেদ্ধ থাকায় কথাটা বোঝা গেল না। চলে এসো উপরে, রীতিমতো ধমকের সুরে ডাকেন মিসেস সেন। না মানে তোমার চাটা, থাক চা লাগবে না। সুজাতার গরম জল তৈরি ছিল, ইতিমধ্যে সে চা ছেড়েছে পটে, বললে, চা যে হয়ে গেছে ইতিমধ্যে। রুখে ওঠেন মিসেস সেন, বলছি লাগবে না, 1 ঘন্টার আগে চা চেয়েছি, এতক্ষণে শোনাচ্ছেন, হয়ে গেছে। সুজাতা ডক্টর সেনের দিকে ফিরে বললে, না লাগে পাঠাবো না, তবে আপনার অর্ডার অনুযায়ী 2 কাপ চা বানানো হয়েছে, বিলে 2 কাপ চায়ের দাম কিন্তু ঠিকই উঠবে ডক্টর সেন। কারেক্ট, তা তো উঠবেই, তবে এক কাজ করুন, আমার কাপটা দিন, নিয়ে যাই, ওর যখন আর লাগবে না। থাকো তুমি, উফ, কি ডাকাতের রাজ্যে এসে পড়েছি, দাম দেবো আর চা খাবো না, ইয়ার্কি নাকি? তুমি এসো, ওরা বেয়ারা দিয়ে পাঠিয়ে দেবে। ওয়ার্ডসাফকে উদ্ধার করে উপরে উঠে গেলেন মিসেস সেন।